আজ একসাথে তিনখানা অপটিক্যাল ডেল কোম্পানির মাউসকে আমরা আনবক্সিং করব। তার সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আর বারবার বলবো না চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা। চলো দেখা যাক তাহলে। প্রথমে একখানা আমরা ফার্স্ট প্লাস্টিক জরিকে আমরা ওপেন করেছি। ভালো করে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 বছরের ওয়ারেন্টি লেখা আছে, এছাড়া ডেল কোম্পানি ইউএসবি 2.0 পোর্ট। এখানে আমাদের মডেল নাম্বার আছে MS116 ডেল অপটিক্যাল মাউস। এছাড়াও আমাদের এখানে প্রাইস উল্লেখ করে দিয়েছে এখানে 650, কিন্তু বাজার মূল্য আমরা একটু কমে পেয়ে যাব, যা আছে এর থেকে আমরা সামথিং কিছু 50-100 টাকা কমেই পেয়ে যাব। ডেল অপটিক্যাল মাউস, কিন্তু মাথায় রাখবে এটা 3 ইয়ার ওয়ারেন্টি আছে। চলো এবারে পুরো প্যাকেটটিকে ওপেন করে নিই, পুরো সিল আছে দেখতেই পাচ্ছ সবাই। চলো ওপেন করে নেওয়া যাক। এর মধ্যেও আবার একটি কাগজের প্যাকেট, একেও আমরা বের করি, এই প্যাকেটের মধ্যে কিছুই নেই। চলো এই প্যাকেট থেকে আবার আমি খুলে নিচ্ছি। এবার আমরা পুরো মাউসটাকে দেখতে পাচ্ছি এবং একটি ইউজার ম্যানুয়াল বুক আছে, এছাড়া আর কিছু নেই। ইউজার ম্যানুয়াল বুক পড়বো না, রেখে দিলাম। পরে আমি প্লাস্টিক জরিকে আনবক্স করছি, তার আগে বাকি মাউসগুলোকে আমরা ওপেন করে নিই। এদিকেও সিল প্যাকেট, এদিকেও সিল প্যাকেট, একই মডেল, একই সব কিছু, একই আগেরটাই যা যা বলেছি সব একই আছে। একেও আমরা আনবক্সিং করবো। এর মধ্যে একই একটি মাউস প্যাকেট, তাছাড়াও একটি ইউজার ম্যানুয়াল বুকস। ইউজার ম্যানুয়াল বুকসে পড়বো না, একইভাবে আগেরটার মতো আমরা পাশে রেখে দিচ্ছি। এও মাউস আছে আমাদের, এই মাউসকেও আমরা রেখে দিচ্ছি। চলো আবার একটি আমি প্যাকেট তাকে ওপেন করে নিই। সেম কোম্পানি, সেম মডেল, ডেল অপটিক্যাল মাউস। এও মানে সিল প্যাকেট করা আছে। একইভাবে ইউজার ম্যানুয়াল আছে, আমরা এটাকে পুরো জরি প্যাকেট থেকে খুলে নিচ্ছি। এমন ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করো, অবশ্যই এখনই নিচে লাইক বাটনে প্রেস করে দাও। আর এই ধরনের কোনো ইনফরমেশন জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। উপরে পুরো সফট আছে, স্কল বার খুব ভালো কাজ করছে। পিছনে ডেলের লোগো আছে। চলো আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে।
নতুন কোনো কিছু আনবক্সিং নিয়ে। বাই বাই।